আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমিও নিয়মনীতি। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে শুভরাত্রি। আমি আজকে আপনাদের সামনে খুব ইম্পর্টেন্ট একটি মেডিসিন আলোচনা করতে যাচ্ছি। তো মেডিসিনটা আলোচনার আগে চলুন আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করেন, এবং আমরা ঘুরে আসি ইন্ট্রোর পরে। ওয়েলকাম ব্যাক, ফিরে আসলাম। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব অ্যাকোনাইট, ঝড় বৃষ্টি তুফান যার সাথে তুলনা করা হয়ে যায়, হঠাৎ করেই আক্রমণ। সিংহ বাঘের মতো দাঁড়িয়ে আছেন, পিছন থেকে একটা বাঘ আপনাকে আক্রমণ করে মারাত্মক করে ফেললো, হঠাৎ আক্রমণ, তার নাম অ্যাকোনাইট। তো বন্ধুরা, আমরা কিছু মানসিক লক্ষণ, শারীরিক লক্ষণ সব কিছু মিলিয়েই আমরা অ্যাকোনাইট জানব। মেটেরিয়া মেডিকায় অ্যাকোনাইট সম্পর্কে আলোচনা করব। এই মেডিসিনটি আলোচনার আগে চলুন আমরা এই মেডিসিন সম্পর্কে পরিচিত হই। এটি একটি উদ্ভিদ থেকে তৈরি ওষুধ। সেই উদ্ভিদটি আমরা দেখব। তো চলুন দেখি কি উদ্ভিদ থেকে এই অ্যাকোনাইট মেডিসিনটি তৈরি। হ্যাঁ বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি সেই মেডিসিন, যেই মেডিসিন থেকে তৈরি যেই উদ্ভিদটা, খুব সুন্দর একটি গাছ দেখা যাচ্ছে, অ্যাকোনাইটের সেই উদ্ভিদ। তো ফিরে আসলাম, ধন্যবাদ। আমরা দেখলাম অ্যাকোনাইটের উদ্ভিদটি। এখন এই মেডিসিন সম্পর্কে আমরা খুব সংক্ষিপ্ত একটা আলোচনা করব। এই মেডিসিনটা কোথায় কীভাবে আক্রমণ করে, আকৃতি কেমন, সেটা আমরা একটু দেখে নেই। যে পেশেন্ট এলেই যেন, আপনার চেম্বারে ঢুকলেই যেন পেশেন্ট বুঝতে পারে, আপনি যেন বুঝতে পারেন, সরি, আপনি যেন বুঝতে পারেন যে এই পেশেন্টটা কি কোন মেডিসিনের হতে পারে, দেখে আপনাকে বুঝতে হবে। তখন আমরা আকৃতিটা জানবো অ্যাকোনাইটের। আকৃতি শক্তিশালী সুঠাম দেহ, রক্ত প্রধান, হাসি খুশি, বুদ্ধিমান, সহজেই রোগ আক্রান্ত হয় না, হইলে বুঝতেই পারছেন ভয়ে, রোগ অল্প ভয় বেশি, এরকম তার মন মানসিকতা থাকে। আমরা এখন সেই বিষয়টা সম্পর্কে আমরা দেখব যে অসহ্য লাগে। শক্তিশালী সুঠাম দেহ, রক্ত প্রধান, শক্তিশালী, অসুস্থ হইলেও দুর্বল হয় না, মনে রাখবেন। অ্যাকোনাইটের রোগীরা অসুস্থ হলেও সহজে দুর্বল হয় না। আর্সেনিক রোগীরা অসুস্থ হলেও অত্যাধিক দুর্বল হয়ে যায়, বন্ধুরা মনে রাখবেন। কিন্তু অ্যাকোনাইটের পেশেন্টরা
অসুস্থ হলে দুর্বল হয় না, তাদের ঘাম হয় না, আর্সেনিকের শীতল ঠান্ডা ঘাম হবে। অ্যাকোনাইট কি করে, প্রচুর পিপাসা থাকবে, আর্সেনিকও আছে আমরা জানব। আবহাওয়া পরিবর্তনে সহজেই অসুস্থ হয় অ্যাকোনাইট। তাহলে এটা উপরের দিকে ডান দিকে আক্রান্ত হয় শরীরের নিচের দিক বাম দিক, আড়াআড়ি ডান দিক বাম দিক, প্রথমে ডান দিক থেকে পরে বাম দিকে আক্রান্ত হয়। কিন্তু শীত কাতর একটা মেডিসিন, সেকেন্ড গ্রেড। শীতকালে বেশি আক্রান্ত হয় মনে রাখবেন, শুষ্ক আবহাওয়া, এখানে বৃষ্টি বাদল ধুলাবালি, বৃষ্টি বর্ষার দিনে ধুলাবালি কিন্তু এমনি রাস্তাঘাটে কম থাকে, কিন্তু শীতের দিনে ধুলাবালি রাস্তাঘাটে বেশি থাকে, এই সিজনটাতে তারা আক্রান্ত হয়ে থাকে বেশি। মৃত্যুর কথা নির্দিষ্ট করে বলতে পারে, ফার্স্ট গ্রেড, আমি আর বাঁচব না বোধ হয়, আমি মরেই যাব, আমাকে চিকিৎসা করে লাভ নেই আমার, এই সেই আপনাকে বলতে থাকবে, বন্ধুরা বলতে থাকবে মৃত্যুর কথা কিন্তু নিশ্চিত করে বলে। আর কী কী মেডিসিন, আর্সেনিক কেউ আছে, পাগল করা ব্যথা, জ্বালা থাকবে, ছটফটানি থাকবে, সব রকমের ভয় তাদের মধ্যে কাজ করে, কখন কী হয়ে যায় এই ধরনের ভয়, দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট বিভিন্ন কিছুর ভয়, ব্রিজে উঠছে ভেঙে পড়ার ভয়, ব্রিজে উঠছে বা বিল্ডিংয়ে উঠছে ভেঙে পড়ার ভয়, এরকম আর একটা আছে, সেটা আর্জেন্টাইটিস নামের মধ্যে আছে। শরীরের যে কোনো জায়গা দিয়ে হঠাৎ করেই রক্ত বের হলে আপনি আর্সেনিক দিয়ে ট্রিটমেন্ট করতে পারেন, সেটা যদি আঘাতের কারণে না হয়, আঘাতের কারণে হলে আপনারা তো আর্নিকা দিতে পারেন, কিন্তু হঠাৎ করে পায়খানে রাস্তা দিয়ে রক্ত, নাক দিয়ে রক্ত, রোগী ভীষণ ভয়, আপনি শুধু একটা কথাই জিজ্ঞেস করবেন আপনার ভয় কেমন কাজ করছে, তো পেশেন্ট আপনাকে বলবে ডাক্তার সাহেব আমি এই রক্ত দেখেই দৌড়া আপনার কাছে এসেছি, আর কোনো কাছে আমার যাওয়ার সুযোগ নাই, কোথাও আমি যাইনি, শুধু এই রক্ত দেখেই আমি আপনার চেম্বারে চলে আসছে, আমার এত ভয় চলে আসছে। এখন এই ভয়ে আমার মনে হয় কী হলো, বড় ধরনের কোনো সমস্যা হবে, আমি মনে হয় বাঁচব না। ভূমিষ্ঠ হবার পরে শিশুরা ডেলিভারি হবার পরে নর্মাল হোক আর সিজার হোক, যদি বাচ্চা দেখেন যে সারাদিন কোনো প্রস্রাব করেনি, স্বভাবতই বাচ্চারা ভূমিষ্ঠ হওয়ার পর একবার প্রস্রাব করে দিবে, পায়খানা করে দিবে, মল ত্যাগ করবে, এটাই স্বাভাবিক, কিন্তু সারাদিন সারা রাত চলে গেছে কোনো প্রস্রাব হয়নি, মায়ের লক্ষ্য করছে কোনো প্রস্রাব হচ্ছে না, আর বাচ্চা শুধু কান্না করছে ছটফট করছে অসুস্থ, এই ক্ষেত্রে আপনি অ্যাকোনাইট ঘন ঘন 30 দিতে থাকেন, 2 ঘন্টা পর বাচ্চা সুস্থ হয়ে যাবে। পূর্বের কোনো ভয় তাদের মধ্যে সবসময় কাজ করে, কাশি দিতে গিয়ে মুখ দিয়ে রক্ত, ওই যে বললাম না, নাক দিয়ে রক্ত, মুখ দিয়ে রক্ত, মলদ্বার দিয়ে রক্ত, অ্যাকোনাইট কোনো কথা নাই। যখন জ্বর হয় এদের এক গাল লাল থাকে আর এক গাল ফ্যাকাশে থাকে, জ্বর অনবরত থাকবে, থামবে না, জ্বর ও ব্যথা রাত্রে বৃদ্ধি, অনেক সময় ঝাপসা বাতাস লেগে ঠান্ডা লাগলে, আবার অনেক সময় শীতের প্রচণ্ড বাতাস লেগে ঠান্ডা লাগলে, ঘাম শুকিয়ে শরীরে, বাচ্চা ঘেমে গিয়ে ঠান্ডা, ঘাম শুকিয়ে শরীরে, ঘাম শুকিয়ে গিয়ে ঠান্ডা লাগলে অ্যাকোনাইট দিতে পারেন, কাশতে কাশতে বমি হবে, অ্যাকোনাইটে কিন্তু কাশতে কাশতে বমি হতে পারে, এপি কাকে পাবেন, আর্সেনিকেও পাবেন, এন্টিম টার্টেও পাবেন, তো কাশতে কাশতে বমি অ্যাকোনাইটেও আছে, আপনারা দিতে পারেন। অর্থাৎ এক কথায় প্রচণ্ড বেগে আক্রমণ পেশেন্ট, রুগী, বাচ্চা, মারাত্মক পরিস্থিতি।
বড়দের প্রস্রাব আটকে গেলেও আপনি অ্যাকোনাইট দিয়ে ট্রিটমেন্ট করতে পারেন। সারাদিন প্রস্রাব নাই, দুদিন হলো প্রস্রাব নাই, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। প্রচুর পরিমাণে মুখমণ্ডল লাল, চর্ম শুকশো, প্রচুর পরিমাণে ঠান্ডা পানি পান করবা, অত্যাধিক অস্থিরতা, অলসভাবেও জীবন কাটাতে পারে নাক্সের মতো। আর আমরা জানি যে এই অ্যাকোনাইটের পেশেন্ট কিন্তু অত্যাধিক দুর্বল হতে থাকে, ছটফটানি, দুর্বল, মৃত্যু ভয়, অস্থির, দুর্বল, অস্থির, ছটফটানি, মৃত্যু ভয়, এই তিনটা অ্যাকোনাইটের, মনে রাখবেন, অস্থির, ছটফটানি, মৃত্যু ভয়। মৃত্যুর কথা নির্দিষ্ট করে বলে, মৃত্যুর কথা মুখে বারবার বলে। আর সেম লক্ষণে আর্সেনিক আছে, অস্থির, দুর্বলতা, মৃত্যু ভয়। অস্থির ছটফটানি, এর সাথে আছে কি দুর্বলতা, আর্সেনিকের আছে কি দুর্বলতা, আর অ্যাকোনাইটের আছে দুর্বলতা নাই, এটা শক্তি সামর্থ্যপূর্ণ, দুর্বল কম হয়, তুলনামূলক দুর্বল কম হয়। আর আর্সেনিকের রোগটা এই অল্প থেকেই ধীরে 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 দ্রুততর বাড়তে থাকে, সন্ধ্যা থেকে বিকাল থেকে শুরু হয়েছে রোগের উৎপত্তি, সন্ধ্যা না গড়াতে গড়াইতে প্রতিটা ঘন্টায় ঘন্টায় রোগটা দ্বিগুণ আকারে বাড়তে থাকে। আর্সেনিক খেয়াল রাখবেন, এগুলো পেশেন্টকে বলতে হবে, তাহলে আপনি তো তাছাড়া বুঝতে পারবেন না। আর অ্যাকোনাইটের কি হঠাৎ করেই মারাত্মক আকার, কোনো বলা নাই, শোনা নাই, কোনো সমস্যা নাই, হঠাৎ করে আপনার মাথা ব্যথা, এমন প্রচণ্ড মাথা ব্যথা, আপনি কি করবেন? আপনি ডাক্তার এসে বলে আমি এত মাথা ব্যথা আমি সহ্য করতে পারতেছি না, কি এই দুই ঘন্টা আগেই ভালো ছিল, অ্যাকোনাইট দিয়ে দেখতে পারেন, বেলেডোনা দিয়ে দেখতে পারেন। তবে অ্যাকোনাইটটা আর কিছু লক্ষণ মিলিয়ে আপনি অ্যাকোনাইট নিতে পারেন, কিন্তু বেলেডোনা দিতে গেলে কিন্তু আপনার কি চোখ মুখ লাল কিনা, গাল লাল কিনা, মুখ কপাল লাল হয়ে গেছে কিনা, মাথাটা গরম কিনা, দপদপানি কিনা, শিরা দুপাশে তপদপ দপদপ করছে কিনা, তারপরে আপনার মুখটা তেল তেলে ভাব, তেল মেখে আছে, এরকম আছে কিনা, এটা হলে আপনি বেলেডোনা দিতে পারেন। তো বন্ধুরা, আমরা এই অ্যাকোনাইট সম্পর্কে কিছু জানলাম। আমরা একটু ডক্টর বরিক স্যারের বইয়ে অ্যাকোনাইট সম্পর্কে কী লেখা আছে সেটা আমরা দেখব। আমরা উইলিয়াম বরিক স্যারের বইয়ে আমরা অ্যাকোনাইট সম্পর্কে জানব। দেখি অ্যাকোনাইট, এই যে আমরা পেয়ে গেছি অ্যাকোনাইট, পেজ নাম্বার 7। বন্ধুরা, অ্যাকোনাইট দেখতে পাচ্ছেন, আমরা অল্প যা আলোচনা করেছি আমরা সেই আলোচনার প্রেক্ষিতে একটু জানব। অ্যাকোনাইট ভীতি, আতঙ্কযুক্ত অবস্থা, মানসিক শারীরিক যন্ত্রণা, শারীরিক ও মানসিক অস্থিরতা, শারীরিক ও মানসিক অস্থিরতা, ভীতি অ্যাকোনাইটের সর্বাধিক গুরুত্বপূর্ণ লক্ষণ। এই কয়েকটা জিনিস আপনারা জানতে পারলেই হয়ে যাবে। ভীতি, আতঙ্কযুক্ত অবস্থা, শারীরিক মানসিক যন্ত্রণা, শারীরিক ও মানসিক অস্থিরতা, ভীতি অ্যাকোনাইটের সর্বাধিক গুরুত্বপূর্ণ লক্ষণ। তরুণ রোগ, হঠাৎ করে এবং মারাত্মকভাবে রোগ আক্রমণ, তৎসহ জ্বর থাকলে ওষুধটি প্রয়োজন হয়। কিছুতেই স্পর্শ সহ্য করতে পারে না, হঠাৎ করে প্রচণ্ড দুর্বলতা, এখানে দুর্বলতা চলে আসে রোগের শেষ পর্যায়ে আর কি, প্রাথমিক অবস্থায় এতটা থাকে না। রোগ এবং মানসিক উদ্বেগের কারণ হলো শুষ্ক ঠান্ডা আবহাওয়া, প্রচুর ঠান্ডা বাতাস লাগা, ঘাম বসে যাওয়া, এছাড়া খুব বেশি উষ্ণ আবহাওয়া, বিশেষত পেটের রোগ প্রভৃতি। তাহলে আমরা এটা জানলাম, চলুন এর পাশে কী আছে দেখে নেই। এই একটা আছে আপনারা, ভবিষ্যৎ সম্বন্ধে আতঙ্ক, অস্থিরতা ছটফট করে, কল্পনায় প্রবল
দেখতে পাচ্ছেন, ধরো অস্থিরতা। হ্যাঁ, আমরা অল্প অল্প যেগুলো খুব প্রিকুলিয়ার সিমটম আমরা যোগ্য, চোখের পাতা ফোলা, শক্ত লালচে, হঠাৎ করে চোখের পাতা ফুলে গেছে এবং মারাত্মক আকার ধারণ করেছে, এরকম অনুভূতি, শব্দে বিরক্তি, লালচে উষ্ণ ফোলা, গালের একদিক লাগ অপর দিক ফ্যাকাশে আমরা পেলাম, মুখমণ্ডল বেলেডোনার মতো হয়ে যেতে পারে, লালচে উষ্ণ ফোলা, ওঠার সময় লাল মুখমণ্ডলের মিতে ন্যায় ফ্যাকাশে দেখা, বাম দিকে তচ্ছ অস্থিরতা, ঝিনঝিন ভাব, অসারতা, চোয়ালের যন্ত্রণা, বমি, পাকস্থলী বমি, তৎসহ গরম ভাব, প্রচুর ঘাম, প্রস্রাবের পরিমাণে বৃদ্ধি। হ্যাঁ, আমরা একটু আগে আমরা বলছি যে অ্যাকোনাইটে ঘাম হয় না, কিন্তু আমরা বরিক ছাড়ের বইয়ে দেখলাম অ্যাকোনাইটে ঘামও হতে পারে, প্রচুর ঘাম, শুধু ঘাম না, প্রচুর ঘাম। ঠান্ডা জল পান করার ইচ্ছা, প্রচুর পরিমাণে পিপাসা থাকবে, পিপাসা আছে আপনার আর্সেনিকে আছে, তারপরে অ্যাকোনাইটও আছে, পালসিটিলাইট, প্রচুর ঠান্ডা জল পান করার ইচ্ছা, এবং আরও রাস্টক্সের যা জল পান করার ইচ্ছা, পিপাসা থাকে, মেডোরিনিয়ামের সবচেয়ে বেশি জল পান করার ইচ্ছা থাকে, এরা এতই বেশি পিপাসা কাতর যে স্বপ্নেও জল, স্বপ্নের মধ্যে ঘুমের মধ্যেও তারা জল পান করে। এখানে বারে বারে একটু একটু পায়খানা, তৎসহ কোত, সবুজ অনেকটা কুচকানো শাকের ন্যায়, স্ত্রী রোগ ঝুনি, দেখুন ঋতু স্রাব, তৎসহ নাক দিয়ে রক্ত পড়া আমরা পেলাম, বাধাপ্রাপ্ত দেরি করে দেখা দেয়। হ্যাঁ, অনেক সময় ঋতু স্রাব বন্ধ হয়ে নাক দিয়ে রক্ত চলে আসে, ঋতু দেখা দিলে পাগলের মতো হয়ে ওঠে, ভয় পাওয়ার পর, ঠান্ডা লাগার পর ঋতুস্রাব চাপা পড়ে, ভয় পাওয়ার পর অনেক সময় ঋতুস্রাব বন্ধ হয়ে যায়, বিশেষত রক্ত প্রধান ধাতুর স্ত্রী লোকে ডিম্বাশয়ে রক্ত অধিক যন্ত্রণা হয়, জ্বরা এত তীক্ষ্ণ তীর ফোটার মতো ব্যথা, যন্ত্রণা তৎসহ ভয় ভাব ও অস্থিরতা, অনেক সময় বড় ধরনের একটা আঘাত বা ভয় কাজ করলে ঋতুস্রাব কিছুদিনের জন্য বন্ধ হয়ে যায়, এখানে এটা বলা হয়েছে, ভয় পাওয়ার পর বা ঠান্ডা লাগার পর ঋতুস্রাব চাপা পড়ে। অ্যাকোনাইটের প্রচণ্ড অস্থিরতা কাজ করবে, আমরা আরও কিছু দেখব, দেখতে পাচ্ছেন রাত্রে বোবায় ধরে, অনেক সময় রাত্রে বোবায় ধরে, হঠাৎ করে আতঙ্কযুক্ত স্বপ্ন দেখে, নিদ্রাহীন ও তৎস অস্থিরতা ছটফটভাব, এই সময় ত্রিশক্তি ব্যবহার করা যায়, ঘুমের মধ্যে ঝাঁকি দিয়ে ওঠে, দীর্ঘকাল স্থায়ী স্বপ্ন, তৎস বুকের ভিতরে আতঙ্ক, বয়স্কদের অনিদ্রা, দেখতে পাচ্ছেন রাত্রে উষ্ণ, ঘরে সন্ধ্যায় বৃদ্ধি। আমরা অ্যাকোনাইট সম্পর্কে জানলাম, অনুরূপ কি কফি আর সালফার, সালফারকে অ্যাকোনাইটের ক্রনিক বলা হয়, যে রোগ চিকিৎসা অ্যাকোনাইট দ্বারা শুরু হয়েছে তা শেষ হয় সালফার দ্বারা, তুলনা বেলাডোনা, ক্যামোমিলা, ফেরামফস। তাহলে আমরা সালফার দিয়ে অ্যাকোনাইটকে শেষ করতে পারি, যে এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন যে রোগের চিকিৎসা অ্যাকোনাইট দ্বারা শুরু হয়েছে তা শেষ হয় সালফার দ্বারা। তনুন রোগ পুনঃ পুনঃ ওষুধ অবশ্যই প্রয়োগ করবে, অ্যাকোনাইট দ্রুত কার্যকরী ওষুধ, স্নায়ুশুল ক্ষেত্রে টিংচারই বেশি উপযোগী, এক ফোঁটা করে পুনরায় 30 শক্তিতে রোগীর অনুভূতির উপর নির্ভর করে। তো বন্ধুরা, ভাইরা, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমরা অ্যাকোনাইট সম্পর্কে অল্প হলে জানলাম, এই প্রথম কয়েকটি কথা যদি আমরা মনে রাখতে পারি যে হ্যাঁ, অস্থিরতা, ছটফটানি, ভয়, ভীতি, শারীরিক মানসিক বিপর্যয়, শারীরিক মানসিক অস্থিরতা অ্যাকোনাইটের সর্বাধিক গুরুত্বপূর্ণ লক্ষণ, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।